إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 28 নভেম্বর 2023 মঙ্গলবার বাংলাদেশের প্রান্তিক ডিস্ট্রিক্ট সাগরঘেষা পর্যটন এরিয়া কক্সবাজারের তচ্ছিপুল ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত 38তম সালানা ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম তলাবায়ে আজিজ বিভিন্ন এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি কোরআনুল করিম থেকে
খুব বেশি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটুকুন আমরা মৃত কোনো লাশকে সমাধিত করতে গেলে এই আয়াত তেলাওয়াত করে পাঠ করে করে মাটি দেই। সঙ্গত কারণে এই আয়াত অনেকেরই মুখস্থ আছে। এই আয়াতে কারিমাকে নিয়েই কিছু কথা সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে আলোচনা করব। এই আয়াতটা আজকে পাঠ করলাম কেন, অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হল, দিন যত গড়তেছে ততই দেখা যাচ্ছে মানুষ মৃত্যুর ব্যাপারে, পরপারের ব্যাপারে বড় উদাসীন। আমার বয়স 50 বছর। আমি ছোটবেলায় দেখতাম কোনো গ্রামে মহল্লাতে একজন মানুষ মারা গেলে সপ্তাহ মাস ব্যাপী এলাকাতে শোকের ছায়া নেমে আসত। মানুষের ভিতরে পরপারের ফিকির তৈরি হয়ে যেত, মসজিদে মুসল্লি বেড়ে যেত, মানুষের মানসিকতা সফট এবং নরম হতো। কিন্তু এই তো কয়েক বছরের ব্যবধানে এখন কি দেখা যায়, শহরের অবস্থা তো আরো জটিল। একই বিল্ডিং এর একতলাতে একজন মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে একেবারে গড়গড়ার জাকান্দানিতে আছে, ওই বিল্ডিং এর আরাকতলার মানুষগুলি গুনাহের নানান ইন্তেজাম করে আমোদ প্রমোদে সময় কাটাচ্ছে, প্রতিযোগিতার সাথে আনন্দের সাথে গুনার কাজ করছে। এমন কি একই ফ্লোরের এক ইউনিটের মধ্যে কেউ মৃত্যু যন্ত্রণায় আছে, পাশের ইউনিটের মানুষগুলি গুনাহের হাজার ইন্তেজাম নিয়ে আনন্দ করছে। গ্রামগঞ্জেও তো এখন দেখা যায় মানুষ কেউ কাউকে যখন সমাধিত করতে যায়, যাদের কাঁধে লাশ আছে এদের পিছে পিছে যারা যায়, অনেক সময় দেখা যায় যাচ্ছে একজন মানুষকে দাফন করার জন্য, ওই কাতারের ওই সিরিয়ালের মাঝামাঝি অথবা শেষের দিকে তখনও মানুষ হাসতে থাকে। তখনও মানুষ দুনিয়ার হাজার গল্প করতে থাকে, তখনও মানুষ মজা করতে থাকে। এমনকি কবরস্থানে উপস্থিত হওয়ার পর মাটি দেওয়ার কার্যক্রম যখন শুরু হল, অনেক জায়গাতেই দেখা যায় কোনো আলেমে দিন, তালিবুল ইলম, যারা মাটি দিতে আসছে তারা যাতে দোয়াটা সঠিকভাবে পড়তে পারে, এজন্যে তালকিন করার জন্য জোরে আওয়াজ করে যখন বলতে থাকে, মিনহা খলকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখনও পাশে মাটি দেওয়ার অপেক্ষায় অপেক্ষমান লোকগুলাতে কে দুনিয়া নিয়ে হাজার গল্প করতে দেখা যায়, আনন্দ করতে দেখা যায়, হাসতে দেখা যায়। এ অবস্থা দৃষ্টিতে মনে হয় যে মৃত্যু শুধু যাকে মাটি দিতে আসছি তারই ঘটবে, আমাদের আর কোনোদিন মরতে হবে না। সাথে সাথে এটাও বলতে হয়, কোরআনে পাকের যে আয়াতে কারিমা পড়ে পড়ে মাটি দিচ্ছি, হয়তোবা কোরআনে পাকের এ আয়াতের তর্জমা আমি জানি না, অথবা জানলে আমি এটা বিশ্বাস করি না। যদি কোরআনে পাকের এ আয়াতের তর্জমা আমার জানা এবং বিশ্বাস হতো, তাহলে তো কমপক্ষে কবরস্থান থাকা পর্যন্ত আমার চোখে মুখে আনন্দ, হাসি খুশি আসার কোনো সুযোগ নাই। সঙ্গত কারণেই
এ আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেই মেসেজটা আপনাদের খেদমতে আজকে পৌঁছে দিতে চাই। কোন একজন মানুষ যদি কোরআনে পাকের এই মেসেজটাকেও যদি শুধু ভাবে, রব এক আয়াতে কারিমাতে যে মেসেজ দিয়েছেন এটাও যদি কেউ ভাবে, তাহলে সেই লোক আখেরাতমুখী তাকে হতেই হবে, সে কখনো আখেরাত ছেড়ে দুনিয়া বিভোর হতে পারে না। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা টাইম যেহেতু কথা বলবো না আমি, এই জন্য তেলাওয়াতকৃত আয়াতে কারিমা প্রথমে সরল তর্জমাটা দিয়েই আলোচনা শুরু করি। আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা বলেন, মিনহা খলকনাকুম, আমি তোমাদেরকে এ মাটি থেকে তৈরি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এবং এ মাটিতেই তোমাদেরকে রিটার্ন ব্যাক পাঠাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তোমাদেরকে এ মাটি থেকে বের করে নিয়ে আসব। এ হলো কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াতে করিমার সরল তর্জমা। যে হাদিসটা পড়েছি, হাদিস পূর্ণ হাদিস পড়ি নাই, হাদিসের অংশ পড়েছি। নবীজি বলেন, এই পৃথিবীর বুদ্ধিমান কে? নবীজি বলেন, যে নিজেকে চিনে, প্রবৃত্তিকে দমন করে, পরপারের পুঁজি করে, সে হলো এ পৃথিবীর বুদ্ধিমান। পরপারের পুঁজি যে করতে পারে আখেরাতের, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই সময়ের পুঁজি যে গুছাইতে পারে সে হলো বুদ্ধিমান। তো কোরআনে হাকিমে আল্লাহ পাক কি মেসেজ দিলেন? প্রথম মেসেজটাই মিনহা খলকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি, পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি। কিভাবে? আমরা তো মাটির তৈরি না, মহতরম হাজরিন, না আমরাও মাটির তৈরি। পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি, এটা রব্বে করিমের ঘোষণা। তাহলে প্রথমেই একটু খুঁজতে যাই, প্রথম মানুষটাকে আল্লাহ পাক কেমনে বানালেন? আমরা প্রত্যেকেই জানি প্রথম মানুষ প্রথম পয়গম্বর সৈয়দিনা আবুল বাশার আদম আলাইহিসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৈরি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে। সমস্ত মানব আত্মাকে আল্লাহ পাক তৈরি করেছেন এটা টাইমে, একটা মুহূর্তে। এরপরে মানব বডি তৈরি করতেছেন ক্রমান্বয়ে, সিরিয়ালি। প্রথমে দাদার বডি, এরপরে বাবার বডি, এরপরে ছেলের বডি, এরপরে নাতির বডি। তো সর্বপ্রথম যেই মানুষ, উনি হযরতে আদম আলাইহিসসালাম, প্রথম মানুষ প্রথম পয়গম্বর। আল্লাহ পাক যখন চাইলেন প্রথম মানুষ তৈরি করবেন, তো হযরতে আজরাইল আলাইহিসসালামকে অর্ডার করলেন পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের, নির্ধারিত একটা পরিমাণ দিলেন, এই পরিমাণে মাটি তুমি সংগ্রহ করো। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে রব্বে করিমের অর্ডার অনুযায়ী মাটি সংগ্রহ করলেন। রব্বুল আলামিন এই মাটিটাতে তার নিজের হাত লাগালেন, নিজের হাত দিয়ে এই মাটি দিয়ে একটা মানব বডি তৈরি করলেন। সর্বপ্রথম অনেক বড়, কতটুকুন? 120 হাত লম্বা, এবং বডিটা বড় আকর্ষণীয়। কেন? কারিগর যিনি, উনি সবচাইতে বড়, সুতরাং তার চয়েজের উপরে আর কোনো চয়েজই হতে পারে না। যে যত বড় হয় তার চয়েস তত উন্নত হয়। যেমন আপনি যদি আপনার ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার জন্য কি নিয়ে আসবো, তোমার কি চয়েস, ও বলবে মিল্কান্ডি, না হয় চিপস, না হয় ম্যাঙ্গোবার, না হয় মামা, এই জাতীয় কোনো এক বিস্কিটের নাম বলবে।
যার দাম 10-15 টাকা, কিন্তু আপনার এক ছেলে পড়ে ইউনিভার্সিটিতে, ওকে যদি বলেন বাবা তোমার কি চয়েস, ও বলবে R15। R15 বুঝেন তো, হুন্ডা। এটা উন্নত হুন্ডার সিরিয়ালের একটা, এর চাইতে উন্নত হুন্ডা আছে। দুইটাই আপনার ছেলে, একটা একদম ছোট, কয়েক বছর বয়স, এই জন্য ওর চয়েস 15 টাকা, আর একটা ইউনিভার্সিটিতে পড়ে, ওর চয়েস 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। তো মানুষ, যে কোনো ব্যক্তি যত বড় হয় তার চয়েস তত উন্নত হয়। রব্বুল আলামিন নিজে কারিগর, নিজে একটা মানব বডি তৈরি করলেন, এটা শুটকু হবে গুটকু হবে এমনটি না, বরং অনেক চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার চয়েসও সবচাইতে উন্নত। ওই রকম উন্নত, দেখতে অত্যন্ত চমৎকার, চিত্তাকর্ষক, দৃষ্টিনন্দন আদম আলাইহিসসালামের বডি তৈরি করে ফেলে রাখলেন, লম্বা দিন ওভাবে রেখে দিলেন, শুকাইতে 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 ভিতরের কোনো পানি পুনির ভাব আর থাকলো না, মাটির ভিতরে পানির অংশ আছে না, একেবারে শুকায় গেল। ইবলিস মাঝে মাঝে আব্বাজানের বডির চতুর্দিক দিয়ে তফ করে, ঘোরে, মাঝে মাঝে আবার টোক্কা দেয়, আর মন্তব্য ছুটতে থাকে। রব্বুল আলামিন একটা পর্যায়ে এসে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা দিয়ে দিলেন, এখন কমপ্লিট একটা মানুষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন, এই তোমরা সবাই এটারে সেজদা করো। অর্ডার করার সাথে সাথে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহু, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, করলো না যে একজন, ইল্লা ইবলিস, আবা ওয়াস্তাকবার, সেজদা করলো না তে কি করলো, অস্বীকার করলো সেজদা করতে, অহংকার করল। রব্বুল আলামিনের সামনে যুক্তি উপস্থাপন করল, কি বলে, আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম, আমি তাকে সেজদা করব কেমনে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে যেখানে আগুন দিয়ে তৈরি করলেন তাকে তো তৈরি করছেন মাটি দিয়ে, মাটি আর আগুনের ভিতরে আগুন দামি, এই জন্য আমি তাকে সেজদা করতে পারি না। রব্বুল আলামিন অবশ্য কোরআনের জায়গা জায়গায় বলেছেন, যারা কোরআনের নীতি, দ্বীনের নীতি, ইসলামের নীতি যারা বুঝতে চায় না, এ নীতির বিরুদ্ধে যারা যুক্তি উপস্থাপন করে, তাদের ব্যাপারে রব বলেন, লা ইয়াকিলুন, ওদের আকলই নেই, আর এগুলি বোঝার মতো যোগ্যতাই নেই। ইবলিস তো নিজেকে অনেক বড় মনে করল, ইস্তাকবার, যুক্তি উপস্থাপন করলো, আমি তার চাইতে উত্তম, আমাকে তৈরি করতে যে উপাদান ব্যবহার করেছেন আপনি দামি। মোহতারাম হাজিরিন, ইবলিসের ভিতরে যে আকল নাই তার বাস্তবতা হলো এই, ইবলিস যদি একটু ভাবত তাহলে রবের সামনে এই যুক্তি উপস্থাপন করার সুযোগ তার ছিল না। সেটি কি, ঠিক আছে আমি না হয় মাটির চাইতে দামি, কিন্তু আমার চাইতে দামি হলো ফেরেশতা, ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, আমাকে আগুন দিয়ে, আগুনের চাইতে নূরের দাম বেশি, তো আমার চাইতে দামি যারা বেশি তারা সবাই সেজদা করল, আমি তার চাইতে কম দাম হয়েও সেজদা না করা নিঃসন্দেহে আমার জন্য মঙ্গল হবে না। মোহতারাম হাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন, এই এতটুকুন বুঝ ইবলিসের হলো না, ইবলিস বরং রব্বুল আলামিনের সামনে যুক্তি উপস্থাপন করল। রব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই, হে ইবলিস, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সেজদা করতে যাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি। আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আমার হাতের ভিতরে এই কাগজ, এটাকে আমি দুই পার্ট করেছি,
এক পাট যদি ছিঁড়ে ফেলি এতটুকুন এক পাট রাখি, এই এতটুকুন এক পাট কাগজ আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 10 টাকা? এরা 10 টাকা দিয়ে কিনবেন? একটু আওয়াজ করেন, 5 টাকা দিয়ে কিনবেন? 1 টাকা? তাও না, 8 আনা 4 আনা তো এখন পাওয়াই যায় না। তার মানে কাগজটা মূল্যহীন, এর তমন কোনো দাম নেই। কিন্তু এই কাগজের উপরেই যদি আমার দেশের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাতে কলম নিয়ে লেখে দেয় কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, শেখ হাসিনা এখন এই কাগজের দাম কত? একটু আওয়াজ করেন, 50 কোটি। যেই কাগজটি মূল্যহীন ছিল সেই কাগজের উপরে প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়ার কারণে যদি 50 কোটি দাম হয়, এই ইবলিস, মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আদম আলাইহিস সালামকে তৈরি করতে মাটি ব্যবহার করেছি এটাই শুধু দেখলি বলন? এটা ভাবলি না যে এই মাটিতে কার হাতের টাচ লেগেছে? এটা দেখলি না যে এই মাটিতে কার হাতের টাচ লেগেছে? প্রাইম মিনিস্টারের কলমের টাচে যদি মূল্যহীন কাগজের দাম 5 কোটি হয়, মাটির তৈরি এই বডি আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি, তাহলে এর দাম কত? মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, তাহলে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, ওনাকে আল্লাহ পাক ডাইরেক্ট কি দিয়ে বানাইছেন যেন? মাটি দিয়েই। আমাদের মতো উনি নেন যে আমরা 1 ফিট জন্ম নিলাম, 3.5 কেজি 2.5 কেজি ওজনে জন্ম নিলাম, বাড়তে 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 1 মন 1.25 মন পার হয়ে গেলাম, এরপরে আবার ঘাটতে 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 আবার 30 কেজিতে আসলাম। আদম আলাইহিস সালামের বডিটা এমনটি ছিল না। আল্লাহ পাক যতটুকু তৈরি করেছেন ওনার বডিতে কোনো বাড়তি আর ঘাটতি ছিল না, যতটুকুন তাকে বানাইছেন ততটুকুনি। কেন? এখানে টাচ লেগেছে কার হাতের যেন? এটা ঘাটতি হওয়ার কোনো সুযোগই নেই। মহতারাম হাজরিন, তো তামাম পৃথিবীর মানুষগুলি এ আদম আলাইহিস সালাম থেকেই পৃথিবীতে এসেছে। সুতরাং প্রথম মানুষটাকে যেহেতু মাটির দ্বারায় কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলা তার থেকে তৈরি হওয়ার কারণে তারাও মাটির তৈরি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর দ্বিতীয় মানুষটাকে আল্লাহ পাক তৈরি করলেন কেমনে? ওনার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা। হাদিসে পাকে এসেছে খুলিকত মিন দিলাইল আইসার, আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে প্রথম নারীকে তৈরি করেছেন। এজন্য আমি মাঝে মাঝে বলি যে পৃথিবীর সমস্ত নবী রসুলগণ মায়ের পেটে এসেছেন, কিন্তু প্রথম নারী তৈরি হয়েছেন পুরুষের থেকে। কথা বোঝেন না আপনারা? সব নবী রসুল মায়ের পেটে এসেছেন, প্রথম মাকে তৈরি করা হয়েছে একজন পুরুষ থেকে। কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম তার বাম পাশের বাঁকা হাড় দিয়ে প্রথম নারী তৈরি। তো আদম পয়গম্বর যেহেতু মাটির তৈরি, সেখান থেকে হাড্ডি নিয়ে যাকে তৈরি করা হলো উনি কি এখন নূরের হবেন, মানে মাটিরই হবেন? এরপরে এ পৃথিবীতে যত মানুষ তৈরি করা হচ্ছে একজন বাদ দিয়ে, হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে বাদে সমস্ত মানুষকে আল্লাহ পাক তৈরি করতেছেন, বান পাঠাচ্ছেন পৃথিবীর ভিতরে একটা পদ্ধতি। সেটি কি? নারী এবং পুরুষের বিশেষ সাক্ষাতে মানব দেহের রক্তের ভিতরে তরঙ্গ তৈরি হয়, সেই তরঙ্গের রক্তের তরঙ্গে এক প্রকারের পানির আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। সেই পানিটা বাবার পিষ্টদেশ থেকে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা নিয়ে নেন। এটা এমনই এক সুরক্ষিত এরিয়া যেখানে পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম চলে না। আল্লাহ পাক নিজে বলেছেন, তিনি তো ওই রব যিনি মায়ের পেটের সুরক্ষিত এরিয়াতে
তার চাহিদা মোতাবেক আমাকে আকৃতি দান করেন, আমি যেমন চাবো হবেন, রব যেমন চাবে তেমন হবে, ডাক্তার যেমন চাবে তেমন হবে না। ওখানে একমাত্র রবের মেকানিজম চলে। তো রব্বুল আলামিন মেকানিজম করে কি করেন? কোরআনে পাকে আল্লাহ পাক তাও স্পষ্ট বলে দিয়েছেন, 40 দিন পর্যন্ত মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে ওই পানিটা মেকানিজম করে এটাকে রক্তে পরিবর্তন করা হয়। এই রক্তটাকে 40 দিনে গোস্তে রূপান্তরিত করা হয়, এই গোস্তটাকে আর 40 দিনে হাড্ডি অস্থিরে রূপান্তরিত করা হয়। ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির উপরে গোস্ত সাজায়া, তুম্মা আনশানাহু খালকান আখার, এখন কমপ্লিট একটা মানব বডি তৈরি করা হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, খুব ভালো করে বুঝবেন, তো মায়ের পেটে মানব বডি হয়ে গেল। এরপরে পৃথিবীতে কেমনে পাঠান, কখন পাঠান? আল্লাহ পাক বলেন, সুম্মা সাবিলে ইস্তারা, আমি যখন চাই তখন মায়ের বডির অতি সরু এক পথ দিয়ে বের করে দেই তোমাদেরকে। মোহতারাম হাজরিন, কতদিন রাখেন পেটে, মায়ের পেটে? কাউকে 5 মাস, কাউকে 6 মাস, কাউকে 7 মাস, কাউকে 8 মাস, কাউকে 9 মাস, কাউকে 10 মাস, সর্বোচ্চ কতদিন? وحمله وفصاله 30 شهرا, সর্বোচ্চ 2.5 বছর, 30 মাস। যদিও আমরা কেউ 30 মাস মায়ের পেটে থাকি নেই, রাখেন আল্লাহ কাউকে ইচ্ছা করলে। এরপরে রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিলেন, এখন আমি একটা মানুষ, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমার জীবনের সূচনা বাবার পৃষ্ঠদেশের 1 ফোঁটা পানি, মায়ের বডিরও 1 ফোঁটা পানি থেকে। এই পানিটা তৈরি করলেন কেমনে? এই পানিটা তৈরি হয় ব্লাড থেকে। ব্লাড তৈরি করেন কেমনে? আল্লাহ, এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবন চলা ব্লাডের উপরে অনেকটা। আমরা যত রকমের খাবার খাই, মাছ খাই, গোস খাই, শাক খাই, সবজি খাই, আপেল খাই, তার বিভিন্ন ফ্রুট খাই, রাইস খাই, ব্রেড খাই, কত কিছু খাই, যত খাদ্য খাবার খাবো, সমস্ত খাদ্যের ভিতরে আল্লাহ পাক ব্লাডের কিছু অংশ দিয়ে রাখছে। আমাদের পেটে ঢোকার পরে রব্বুল আলামিন পেটের ভিতরে এত মেশিনারি সেটিং দিয়েছেন, প্রথমে এক জায়গায়, এরপরে আর 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 এক জায়গায়, ঘুরতে ঘুরতে ওই যে 1 কেজি খাবার খেয়েছি, 1 কেজি খাবার থেকে 1 কেজি ব্লাড হয় না, 1 কেজি খাবার থেকে 1/2 কেজি ব্লাডও হয় না। মানুষের 1 কেজি খাবার থেকে যদি 100 গ্রাম ব্লাডও হইতো, তাহলে গাভীর যেমন প্রতিদিন দুধ দোহাইতে হয়, নাহলে গাভী বাঁচে না, আমাদের শরীর থেকে প্রতিদিন ব্লাড বের করে দেওয়া লাগতো, নাহলে মানুষ বাঁচত না। ব্লাড হয় অনেক কম, একেবারেই কম। মনে করেন 2-3-5 কেজি খাবার খাবার পরে অল্প একটু ব্লাড, এই ব্লাডটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে আমার দেহের ভিতরে, রগের ভিতরে ঢুকায় দিলেন রব্বুল আলামিন। মোহতারাম হাজরিন, তাহলে ব্লাড হয় খাবার থেকে, খাবারগুলি আসলো কোথা থেকে? কথা বলেন না কেন? জমিন থেকে। খাবার আসতে কোথা থেকে? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন নাই, আনজালনা মিনাস সামাই মাআ ফা আখরাজনা বিহি, তোমাদের জন্য এই জমিনের উপরে আসমান থেকে পানি বর্ষণ করি, আর এই পানির দ্বারাই জমিন মুখতারিফান আলওয়ান, নানা রঙের, নানা ঢঙ্গের, নানা মজার রিজিক, রিজকাল্লাকুম, তোমাদের রিজিক বের হয় এখান থেকে। তাহলে আমাদের প্রত্যেকের রিজিক আল্লাহ পাক এই জমিন থেকে বের করে দেন। সঙ্গত কারণে আমরাও মাটির তৈরি, ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। আব্বাজান আদম আলাইহিসসালাম ডাইরেক্ট মাটির তৈরি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে, আসে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাই মাটির তৈরি, ইনডাইরেক্ট। মোহতারাম হাজিরিন, তাহলে রব্বে করিম কি বললেন? মিনহা খালাকনাকুম, এ মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি। রবের কথা তো 100% সত্য, বুঝে আসছে তো আমাদের? আমরা মাটির তৈরি। এরপরে পৃথিবীতে আসলাম, কতদিন থাকব? যতদিন আল্লাহ আমাদেরকে ডেট দিয়েছেন থাকার। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, পৃথিবীর একজন মানুষ এমন নাই যাকে রিটার্ন ব্যাগের ডেট দেওয়া ছাড়া দুনিয়াতে পাঠানো হয়।
একটা ইনসান এমন নাই। আমরা যদি ওমরায় যাই, হজে যাই, যাওয়ার সময় যখন বিমানের টিকিট হয় তখন আশা টিকিটটাও কথা বলেন না কেন হয়ে যায়, একসঙ্গেই দিয়ে দেয়। এটা যাওয়ার টিকিট, এসে আসার টিকিট। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ যখন পাঠাইছেন তখন এখান থেকে চলে যাওয়ার ডেটটা তখনই ফিক্সড করে পাঠিয়ে দিয়েছেন, নির্ধারিত আয়ু নিয়ে এসেছি। হাদিসে নবীজি বলেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহ। শুধু আয়ু আমার নির্ধারিত না, আমার রিজিকও নির্ধারিত। এক লোকমা কেন একটা দানা বেশি খাওয়ার কোনো সুযোগ আমার নাই? রব যে আয়ু আমাকে দিয়েছেন তার চাইতে এক সেকেন্ড বেশি তমাম পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট আমার পিছনে ব্যয় করলেও রাখার সুযোগ নেই। আর রব যতক্ষণে আমাকে নিতে চান না, ডেট হয় নাই, সময় হয় নাই, পৃথিবীর সমস্ত অস্ত্র শক্তি আমার উপরে প্রয়োগ করলেও জীবনেও কোনো দিন কেউ মারতে পারবে না, আমি নিজে ইচ্ছা করলেও মরতে পারবো না, আমি চাইলেই মরতে পারবো না, আমাকে চাইলে কেউ মারতেও পারবে না। আমাকে মারতে চাইলে রবের ডেট অনুযায়ী আসতে হবে। যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ডেট শেষ হয় নাই, পৃথিবীর কেউ মারতে পারবে না। এই কারণে বাংলাদেশে দেখেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মার কোলের ভিতরে সন্তান ছিল, সন্তান অক্ষত অবস্থায় বেঁচে গেছে, বাবা মা একজনও বেঁচে নেই, স্পট ডেট। অথচ গাড়ির যে অবস্থায় বাচ্চা বেঁচে থাকার কোনো কথাই না। ওকে রক্ষা করলো কে? ও যে রব্বি কারিম, ওকে যে ডেট দিয়েছে সে ডেট আসে নাই। এ কারণে বিমান যদি কখনো বিধ্বস্ত হয় তাও বেঁচে যায়, পানি সাগরের ভিতরে যদি ভাসতে থাকে তাও বেঁচে যায়, সাগর আমাকে মারতে পারে না, বিমান বিধ্বস্ত হয়েও আমাকে মারতে পারে না। আমাকে মারতে চাইলে রবের দেওয়া নির্ধারিত টাইম লাগবে, এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনাই নেই রবের ইশারা ছাড়া। তাহলে পৃথিবীতে এসেছি যেতে আমাদেরকে হবেই, কথা বলেন না কেন, যেতে আমাদেরকে। যখন এসেছি তখনই ব্যাগের ডেট দিয়ে দিয়েছেন, ব্যাগ ডেট দিয়েছেন, কোন দিন যাব, কোথায় যাব, যেতেই হবে। আর যখন মরে যাব, আমি হিন্দু হই আর মুসলিম হই, আমার এ বডিটা আবার মাটিতেই যাবে। মুসলিম যদি হয় তাহলে তো জানাজা করে মাটির ভিতরে দাফন করবে, হিন্দু যদি হয় তাহলে চিতায় নিয়ে তাকে পোড়াবে, পোড়ানোর পর ওর দেহের অবশিষ্ট ছাইগুলি কোন জগতে যায়, কথা বলেন না, একটু বলেন কথা, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, মাটিতেই যায়। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, হিন্দু হও মুসলিম হও এ মাটিতেই তোমাকে আবার ফেরত পাঠাবো, মাটির সাথে মিশে একাকার। 15 বছর আগে বাবাকে, দাদাকে লাশ, দাদার লাশ দাফন করে আসছি, আজকে গিয়ে খুঁজলে দাদার কোনো অংশ খুঁজে পাওয়া যাবে কি? হয়তো বা পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, ইল্লা মাশাআল্লাহ। মুহতারাম হাজেরিন, এখন যদি মরে গেলাম এটাই যদি শেষ হতো তাহলে তো কোনো পেরেশানি ছিল। বগুড়া জামিল মাদ্রাসার নাম শুনছেন? উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, সেন্ট্রাল মাদ্রাসা, মার্কাজি মাদ্রাসা, বগুড়া জামিল মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন মুহাদ্দিস আছেন, খুব রসিক মানুষ, যোগ্য আলেম। উনি একদিন বসে গল্প করতেছিলেন, উনি বললেন, হুজুর, মরণের পরে যদি জীবনটা সমাপ্তি ঘটত তাহলে এই যে চোখ বন্ধ করলাম, আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই, প্রয়োজন নাই, পেরেশানিও নেই, যেহেতু মরণের পরে আমাদের জীবন শেষ না, বরং মরণের পরে আবার মালিকের সামনে আমাকে উপস্থিত হতে হবে। এ কারণেই তো মরণের কথা স্মরণে আসলেই ঘুম চলে যায়, মরণের কথা স্মরণে আসলেই ঘুম চলে যায়, আর ঘুম আসে না। কেন? সেই কবরের রাত আমার কেমন হবে? আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকে অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন, তার ভিতরে একটা বই আছে কবরের প্রথম রাত্রি, একটা বই আছে কবরের প্রথম রাত্রি। আমরা তো স্ত্রী কেরিয়ে প্রথম রাত্রি ফিকির করি, কবরেও তো আমাকে এক রাত প্রথম কাটাতে হবে। কবরের প্রথম রাত্রি কি হবে
এটা নিয়েও তো ভাবা দরকার। এজন্য আল্লাহ পাক বলেন মরে গেলে তো শেষ হলে না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ মাটি থেকে আমি আবার তোমাদেরকে বের করে নিয়ে আসব। আনার পরে কি হবে? আল্লাহ পাকের কোরআনে বলেন তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, পৃথিবীতে যত নেয়ামত তুমি আমার ভোগ করেছ সব নেয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে কি হবে? এরপরে ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, কিঞ্চিত পরিমাণে ভালো করেছ তো তোমাকে দেখানো হবে এই যে তোমার ভালো কাজ, কিঞ্চিত পরিমাণে মন্দ কিছু করেছ এটাও তোমাকে দেখানো হবে। ভালো কাজ করেছ তার প্রতিদান বি আহসানি মা কানু ইয়ামালুন, তুমি যতটুকু ভালো করেছো তার চাইতে অনেক গুণে বাড়ায় দাও। মন্দ কিছু করেছ এটার যাজা তোমাকে, সাজা তোমাকে ভোগ করতে হবে, বাড়ানো হবে না যতটুকুন করেছো ততটুকুনের। এই জন্যই একজন কবি বড় চমৎকার কথা বলেছেন। কবি বলেন আয়া সাহিবাদ্দাম বিলা তাকনাতু ফাইন্নাল ইলাহা রউফুন রউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। এই দুইটা কবিতাও যদি একজন মুসলমান তার টোটাল লাইফে স্মরণ রাখে আর এর দিক নির্দেশনার উপরে যদি জীবন চালায়, নিঃসন্দেহে তার এহকাল পরকাল কামিয়াব হবে। এক নম্বর হলো আয়া সাহিবাদ্দাম্বি, হে অপরাধীরা, আমাদের অনেক অপরাধ হয়ে গেছে না জীবনে, হয়ে গেছে এখনো হচ্ছে। কবি বলে রে অপরাধীরা নিরাশ হইও না, কেন? কারণ তোমাদের রব আমাদের রব যিনি উনি সিরিয়াস দয়াশীল। ওনার দয়া কেমন? উনি নিজেই বলেন ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ পাক নিজেই বলেন এই আমার বান্দা বান্দা আমার কিন্তু রাগ আছে, আমি কিন্তু কাহ্হার, তবে আমার মায়া আছে। তোমাদেরকে জানায় রাখি আমার রাগের চাইতে মায়া অনেক 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 গুণে বেশি, রাগের চাইতে মায়া অনেক গুণে বেশি। আমি রহমান রহিম, রহমান মানে যার দয়া ব্যাপক, রহিম মানে যার দয়া পরিপূর্ণ। রব রহমান রহিম, ব্যাপক দয়াল, পরিপূর্ণ দয়াওয়ালা। এই জন্য এত বড় দয়ার সাগর মালিক থাকতে কখনো অপরাধের কারণে নিরাশ হওয়ার যুক্তিকতা নেই। হাজার বছর পর্যন্ত একজন মানুষ খোদ মালিকের সাথে ভয়ঙ্কর অপরাধে মেতে আছে, শিরিক করতেছে, শিরিক এর চাইতে বড় অপরাধ তো আর নাই। হযরত লোকমানে হাকিম তার ছেলেকে নসিহত করতেছিলেন, তার ভিতরে প্রথম নসিহত ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার ছেলে খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো ভয়ঙ্কর জুলুম, এর চাইতে বড় সিরিয়াস জুলুম পৃথিবীতে আর হয় না। আমাদের নবীজিও বলেছেন আলা উখবিরুকুম বি আকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় সিরিয়াস কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন আল ইশরাক বিল্লাহ, সবচাইতে বড় ভয়ঙ্কর অপরাধ আল্লাহর সাথে সেটা হলো শিরিক, এর চাইতে আর বড় অপরাধ পৃথিবীতে বান্দার হয় না। একজন মানুষ শিরিকই করতেছে 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত, যেখানে সেজদা করার কথা ছিল আল্লাহকে সেখানে সূর্য পূজা করে, যেখানে সেজদা করার কথা ছিল আল্লাহকে সেখানে আগুন পূজা করে। এরপরেও এই লোকটা যদি, এই লোকটা যদি কখনো হঠাৎ করে পরপার আল্লাহ পাকের বড়ত্বের কথা, তার আজাবের ভয়ঙ্কর আজাবের কথা কোরআনের মধ্যে আসছে না,
فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. আল্লাহ পাক বলেন আমি যে আযাব দেব পৃথিবীতে, কত রঙের আযাবের কথা শুনছো? কত রঙের, কত ঢঙ্গের? মায়ানমারের শাস্তির কথা শুনেছো? গাজার মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্য দেখেছো? ফেরাউন কর্তৃক নির্যাতন, নমরুদ কর্তৃক নির্যাতনের কথা শুনেছো? পৃথিবীতে যত রঙের যত ঢঙ্গের শাস্তির কথা শুনেছো? এই জাতীয় শাস্তি দেব না, আমি শাস্তি দেব এর চাইতে আরো ভয়ঙ্কর। لا يعذب عذابه احد পৃথিবীতে অপরাধীদেরকে বেঁধে রাখতে দেখেছো? কাউকে এভাবে, কাউকে এভাবে, কাউকে পা উপরের দিকে দিয়ে। আল্লাহ পাক বলেন আমিও অপরাধীদেরকে বাঁধবো, لا يوثق وثاقه احد, আমি যে বাঁধবো এই জাতীয় বাধা পৃথিবীর কেউ কোনোদিন ভাবতেই পারে নাই। এত ভয়ঙ্কর শাস্তির কথা কোনো মানুষের অন্তরে কখনো ঢুকে পড়েছে? আর সাথে সাথে রব্বে করিমের কাছে সারেন্ডার করছে। রব্বে করিমকে ডেকে বলে, ইয়া রব, যা করেছি টোটালটাই তো জুলুম করেছি, তো এখন তোমার কাছে ক্ষমা চাই। মালিকের কাছে সারেন্ডার করে তাওহীদের কালেমা জবান থেকে একবার বের করে চোখের কর্ণার দিয়ে দুই ফোঁটা পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাকের মাগফিরাতের সমুদ্রে এমন তরঙ্গ তৈরি হয় এক ধাক্কাতে বান্দার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য কবি বলেন, আয়া সাহিবাদ দাম্বিলা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রউফুন রউফ, হে অপরাধীর দল তোমরা কখনো নিরাশ হইও না, কারণ আমাদের রব বড় বড় বহুত বড় সিরিয়াস দয়াশীল। তোমার গুণা কি পরিমাণে বাড়তে পারে, হতে পারে, তার চাইতে আমার মালিকের দয়া অনেক 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 গুণে বেশি। তুমি শুধু উসুল মেনে তার কাছে ক্ষমা চাও। তুমি কি ইসলামের এরিয়ার বাইরে আছো? তুমি উসুল মেনে ভিতরে ঢোকো, ইসলামের এরিয়াতে ঢুকতে দেরি, তোমার অতীতের জীবনের অপরাধগুলি ক্ষমা হতে দেরি হবে না। তুমি ইসলামের এরিয়ার ভিতরে থেকেই মালিকের সঙ্গে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছ, এখন মরে গেলে অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। উসুল মেনে তুমি এখনই মালিকের কাছে সারেন্ডার করো, ইস্তেগফার করো, তওবা করো। তোমার চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে তোমার হাজার বছরের গুনাহ মাফ। শুধু মাপ দিলে তো দয়াময়, অবশ্যই উনি তো সিরিয়াস দয়াময়। তো কেমন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, শুধু মাফ করে দিবেন না, যেই পরিমাণে গুনাহ ছিল সেই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করায় দিয়ে দিবেন। এত বড় দয়ালু রব থাকতে কোনো অপরাধী নিরাশ হতে পারে না। তবে সাথে সাথে কবি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওইটা আমার আজকে টার্গেট, সেটা হলো وَلَا تَرْحَلَنَّا بِلَا عُدَّةٍ فَإِنَّ الطَّرِيقَ مَخُوفٌ مَخُوفٌ। কবি বলেন, তবে রব এত বড় দয়াশীল, এত বড় মায়াওয়ালা, এই কথা ভেবে পরপারের জগতে পুঁজি ছাড়া যায় না। রব বড় দয়াশীল মায়াওয়ালা, তাই বলে পুঁজি ছাড়া কবরের পথে যায় না। কেন? কবরের পথ বড় ভয়ঙ্কর, এর বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের মোবাইল কোর্টের অফিসারের আছে। মৃত্যুর যখন জাকান্দারি শুরু হবে তখন থেকেই তোমাকে পাকড়াও করবে। এজন্য কমপক্ষে দুইটা পুঁজি করে তারপরে কবরের পথে যাত্রা করো। কমপক্ষে কয়টা পুঁজি? জোরে বলেন, কমপক্ষে কয়টা পুঁজি? দুইটা, একটা হলো ইমান আর একটা হলো নেকামল। একটা হলো ইমান আর একটা হলো নেকামল। আল্লাহ 70-80-90 বছর হায়াত দিয়েছেন, টোটাল লাইফে বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, চেয়ার হয় নাই, পাওয়ার হয় নাই, ক্ষমতা হয় নাই, শিক্ষাগত যোগ্যতাও অর্জন করতে পারি নাই, তমন কোনো লেভেল দুনিয়াতে কিছুই পাই নাই, কিন্তু 80-90 বছরের জীবনে ইমানটাকে অর্জন করতে পেরেছি, নেক আমল করেছি, তাহলে কসম আল্লাহর আমার চাইতে বড় অর্জন পৃথিবীতে আর কারো নাই। আমার অর্জনটাই বড়। মাত্র দুইটা জিনিস অর্জন করে টোটাল লাইফে, সারা জীবন মিলে দুইটা জিনিস,
একটা হলো ঈমান আর একটা নেক আমল যদি এই দুইটা তোমার থাকে তাহলে কি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান আছে নেক আমল আছে তো তুমি মরার পরে তোমার পেরেশানি নাই তোমাকে মেহমানদারি করব আমার ভিআইপি জান্নাত জান্নাতুল ফিরদাউসি ভিআইপি জান্নাত জান্নাত মানে তো সব ভিআইপি তার মধ্যেও আল আহাম ফাল আহাম একটার চেয়ে তার একটার দাম অনেক বেশি জান্নাতুল ফিরদাউসে আমাকে মেহমানদারি করবে শুধু কি এই দুই পুঁজি থাকলে মরণের পরে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি না মৃত্যুর সময় যখন আসবে তখন থেকে তোমার এই পুঁজির কারণে তুমি উপকৃত হতে থাকবে কেমন হাদিস স্কুলে দেখেন ইমানদারের মৃত্যুর সময় যখন আসে কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ পাক তখন বিশেষ প্রকৃতির ফেরেশতাকে পাঠান তার জান কবজ করার জন্য জান কবজ করার অনেক আছে এর ভিতরে বিশেষ প্রকৃতির ফেরেশতাকে পাঠান যাকে পাঠান তাকে আগে ইনফরমেশন করেন এই আগে আগে যাও আমার ওই বান্দার সাথে ওর যেহেতু পুঁজি আছে দুইটা ঈমান আছে নেক আমল আছে এজন্য যায় আগে তার সাথে সখ্যতা গড়ো সুবহানাল্লাহ যে আমাকে মারতে এসেছে সেই ফেরেশতা এসে আমার সাথে হৃদ্যতা গড়ে মজার মজার কথা বলে কি কথা বলে আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بولين جي মানুষগুলি বলেছে আমার রব আল্লাহ আর এটার উপরে নিজেকে জমে রেখেছে কখনো কোনো তুফান সাইক্লোনে তাওহিদ থেকে ছিটকে পড়ে নাই শিরিক লাগায় নাই ঈমানের মধ্যে নেফাক ঢুকায় নাই এখন তো বাংলাদেশে মুমিনের অভাব নাই তবে মুমিনদের ঈমানে শিরিক আর নেফাক ভরা বাংলাদেশের মুমিনদের ঈমানে শিরিক আর নেফাক ভরা কেউ তো ডাইরেক্ট বাবার দরবারে যায় মাজারে মাজারে বাজারে বাজারে যায় কেউ মাজারে বাজারে যায় না হুজুরদের কথাই মানে হুজুরদেরকেই মহব্বত করে হক্কানি আলেমদের সাথে থাকে তাবলিগেও যায় সহিলাইরেই আছে কিন্তু কতক্ষণ হুজুর যতক্ষণ তার আর তার নেতার নীতির বিরুদ্ধে না বলে ততক্ষণ হুজুরের সাথে আছে হুজুর বক্তব্য দিতে দিতে একটা বক্তব্য কোরআনের নীতির কথাই বলেছেন কিন্তু সেই নীতি তার নীতির বিরোধী সেই নীতি তার নেতার বিরোধী দেখবেন সঙ্গে সঙ্গে এ পলটি খায় কথা বলেন আছে না নাই ওয়াজ মাহফিল জুমার নামাজের বয়ান হুজুর কোরআন শরীফ হাদিস শরীফ থেকেই বলতেছেন ধরেন হুজুর আজকে আলোচনা শুরু করছে পর্দা নিয়ে কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ বলতেছেন কিন্তু মসজিদের মোতাওয়াল্লি যিনি তার বাসায় একদম পর্দা নাই নাই তো নাই তার ফ্যামিলির লোকেরা মেয়েলি পোশাক পরেও বের হয় না আবজিল বাপ তো নাই মেয়েলি পোশাকও পরে না পুরুষদের প্যান্ট আর শার্ট পরে ওই যে বুড়ি হয়ে গেছে ওর টু পিস পরে বের হয় ওর থ্রি পিস নাই হুজুর যখন বক্তব্য শুরু করছে তখন তার বিরুদ্ধে গেছে না মাথা একটু নিচের দিকে দিয়ে আসে প্রথম সারিতেই তো বসতে কারণ মোতাওয়াল্লির আসতে যদি দেরি হয় তার জন্য মুসাল্লা আগে থেকে বিছানো থাকে আপনাদের এই কক্সবাজারে সিস্টেম মনে হয় নাই আমাদের এলাকায় আছে উনি যেহেতু সভাপতি ওনার জন্য আগের থেকেই মুসাল্লা বিছানো খাদেম কেদে বিছায় রাখছে প্রথম সারির মুসল্লি উনি হুজুর বক্তব্য দিচ্ছে মাথা নিচের দিকে দিয়েছে ভাবছে দুই তিন মিনিট পরে হুজুর আলোচ্য বিষয় চেঞ্জ করবে তখন বুকটান করে এভাবে বসব কিন্তু হুজুর নাছর বান্দা প্ল্যান করছে আজকে দেড় ঘন্টা বয়ান শুধু পর্দার উপরেই হবে পনেরো মিনিট পর্যন্ত এভাবে থাকতে থাকতে আর সহ্য হয় না শেষ পর্যন্ত লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে হুজুর এই বক্তব্য বন্ধ করেন কি বুঝলেন মসজিদের মোতাওয়াল্লি প্রথম সারির মুসল্লি কিন্তু প্রথম সারির মুসল্লি হলে কি হবে মসজিদের মোতাওয়াল্লি হলে কি হবে ইমানদার হতে পারে নাই ও কি ইমানদার
কোরআনের নীতির উপরে কথা বললে এটা যে বন্ধ করতে বলে সেও ইমানদার যদি হয় তাহলে বেঈমান কে না? কোরআনের নীতির উপরে কথা বলার পরে যদি বলে বক্তব্য বন্ধ করেন, মনে রাখবেন ও যেমন বলেছে বক্তব্য চলতে পারে না, আমরা কোরআন বলেছে তোমার ইমানও চলতে পারে না, তার ইমান চলতে পারে না। তার মানে হলো মুমিন বটে তবে ইমানের ভিতরে নেফাক আছে, মুমিন বটে ইমানের ভিতরে নেফাক আছে। মনে রাখবেন কোরআনের ব্যাপারে পৃথিবীর মানুষ তিন গ্রুপ, কোরআনের ব্যাপারে পৃথিবীর মানুষ কয় গ্রুপ? কেউ ওপেন টোটাল কোরআন অস্বীকার করে, কাফের। এরা যদি দুনিয়ার জীবনে ভালো কাজ করে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা অনেক সুখ শান্তি দেবেন, এটা কোরআন হাদিসের মধ্যেও আছে। মরণের পরে পুরা কোরআন অস্বীকার করার কারণে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। এক প্রকার আছে টোটাল কোরআন মানে 100% মানে বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে মরণের সাথে সাথে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বললেন না যে দুনিয়ার জীবনে যদি তাদের কখনো দুঃখ ধাক্কা জেল জুলুম নির্যাতন আসে তাহলে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জেল জুলুম তো বড় কথা, রাস্তা চলতে গিয়ে যদি কখনো উষ্টা খায়, এর কারণে যদি পায়ের আঙ্গুলে ব্যথা পায়, এর জন্য উত্তম প্রতিদান আল্লাহ ইমানদারের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। প্যাকেট, আলাদা প্যাকেট আছে ইমানদারের জন্য প্রতিদানের, এক্সট্রা প্যাকেট রেখে দিয়েছেন। খাবার খেতে বসছে, মাছ দিয়ে খাবার খেতে হঠাৎ করে একটা কাটা ফুটছে, কষ্ট পেয়েছে, বলে ইমানদারের এজার জন্য প্যাকেট আছে। সুবহানাল্লাহ, বললেন না যে আর এক গ্রুপ আছে তারা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ওরা কোরআন মানে, কোনটা মানে? যেটা তার নীতি আর তার নেতার নীতির বিরুদ্ধে যায় না সেটা মানে, আবার মানে না। কোনটা মানে না? যেটা তার নীতির বিরুদ্ধে নেতার নীতির বিরুদ্ধে যায় সেটা মানে না। এই জাতীয় লোক তো আমাদের বাংলাদেশে নাই বলা চলে, কম না বেশি। আরো জোরে বলেন, সিয়ারওয়ালা না সিয়ার সারা, বলেন সব জায়গায়, কথা বলেন না কেন, সব জায়গায়। চেয়ারওয়ালাও চেয়ার সারাও তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই লোকদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন তাদের শাস্তি দুই জায়গায়। তোরা দুই মুখা, কোরআন মানুষ আবার মানুষ, তোদের শাস্তি দুই জায়গায়। লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে চূড়ান্ত লাঞ্ছনার মালা তোমাকে পড়তেই হবে যদি এই চরিত্র থাকে, জুতার মালা না পরে তোমার মরণ হবে না, বেইজ্জতি না হয়ে তোমার মরণ হবে না দুনিয়াতে। মরণের পর সে তো দহনের শাস্তি নিতে হবে, আগুনের শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। এজন্য আসেন দুনিয়ার এই জীবনে দুইটা পুঁজি আমরা অর্জন করি, একটা হলো ইমান আর একটা নেক আমল। ইমানের পুঁজি যদি থাকে মৃত্যুর সময় ফেরেশতা এসে আমাকে বলবে আপনি কিসের ভয় পাচ্ছেন, আপনাকে নিয়ে যাব, ভয় পাচ্ছেন কিসের, পেরেশানি করতেছেন কাদেরকে নিয়ে? আর কোনো পেরেশানি নেই, আপনাকে এখান থেকে নিয়ে ডাইরেক্ট জান্নাতে ঢুকায় দেব, আবশিরু বিল জান্নাহ, আপনি তো জান্নাত। কিতাবের ভিতরে আল্লামা তকি উসমানী লিখছেন কখনো কখনো কোনো ইমানদার দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে মালাকুল মৌতের এত সুন্দর ওয়াজ শুনেও তার দিলটা পরপারে যেতে চায় না, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন এই ওয়াজ বন্ধ করে দে, ওয়াজ বন্ধ করে দে, ওয়াজ করে করে আমার বান্দারে কি বুঝাবি, ওর চাইতে সবচেয়ে সহজ কাজ হলো আমি তার জন্য জান্নাতে যে বাড়িটা বানায় রাখছি না ওর চোখের সামনে জান্নাতের বাড়িটা একটু তুলে ধর। ইমানদার মৃত্যুর সময় জান্নাতের ঠিকানা নিজের চোখে দেখতে পায়, এ কারণেই হেসে দেয়, ওই যে হাসছে এত সুন্দর আমার জায়গা হেসে দিয়েছে। ওই চান্সে আজরাইল আলাইহিস সালাম জানটা বের করে নিয়ে গেছে, গোসল দিয়েছে, এখন লোকটাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, তখনও তার চেহারা হাসতে আছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই? আমি দেখেছি, আমার ফ্যামিলিতেই দেখেছি, আমার ফ্যামিলিতেই দেখেছি একজনকে। আমি ছিলাম ঢাকায়, ওনার ইন্তেকাল হয়েছে বগুড়াতে, তার জানাজাও আমি পড়াইছি। আল্লাহ যখন ওনার লাশটা আমাকে দেখাইলো দেখি যে উনি হাসতেছে, উনি হাসলে এই সামনের দাঁতের কিছু অংশ বেরোইত, ওই দাঁতের ওই অংশটুকুন একেবারে দিব্যি হাসতেছে।
ওনার হাসি দেখে আমার চোখে তো কান্না আসছে, এমনি তো কান্না আসবে আপনজন। মুহতারাম হাজেরিন, উনি কি দেখেছেন? এমন কিছু দেখেছেন যা উনি ভাবতেই পারেন নাই, তাই ওই মুহূর্তে ওনার হাসি পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কাতারে শামিল করে নাও। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কাতারে শামিল করে নাও। মুহতারাম হাজেরিন, আল্লাহ পাক কি বলেন? মিনহা খলকনাকুম, এই তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছে মাটি। ওয়াফিহা নুঈদুকুম, এ মাটিতেই আবার তোমাদেরকে ফেরত পাঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিল শেষ হয়ে গেল না, আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসবো। আমার সামনে তোমাদেরকে দাঁড় হতে হবে, সারা জীবনের যা করেছো এগুলার উপরে বিচার করার জন্য আমার চোখের সামনে সব ঘটলেও চারটা সাক্ষী ঠিক করে রাখছি, তার ভিতরে একটা সাক্ষী তো ভয়ঙ্কর। আমি যাকে আমার মনে করছি উনি আসলে আমার না, উনি রব্বুল আলামিনের সিআইডি। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজে মাহশার হার নেহা পয়দা সওয়াদ, হামজে খুদ হার মুজরিমা রুসওয়া সওয়াদ, দস্ত পা বিদিহাদ গাওয়াহি আজবায়া, বরফসাদে উবা পেশে মুস্তা, লব্বগু ইয়দ মন চুনি বুসিদা আম, দস্তে গু ইয়দ মন চুনি দজদিদা আম, চশমে গু ইয়দ দিদা আম সুয়ে হারাম, গোশে গু ইয়দ চিদা আম সামরুল কালাম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় শেষের কথাটা প্রত্যেকে গুরুত্বের সাথে মনে রাখবেন। রব্বে করিম আমাদেরকে জানায় দিলেন, মিনহা খলকনাকুম, এ মাটি থেকেই তোমাদের প্রত্যেককে আমি তৈরি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, তোমাদের প্রত্যেককে মাটিতে আবার ফেরত পাঠাবো, তবে একেবারে না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে মাটি থেকে আবার তোমাদেরকে বের করে নিয়ে আসব, আমার সামনে হাজির করব। যখন আমার সামনে তোমরা হাজির হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তমাম জীবনে যা কিছু করেছি সবগুলি তখন আমাদের সামনে উপস্থিত করা হবে। আমি সারা জীবন যাকে আমার আমেত বলতাম, সেই দিন আল্লাহ পাকের সামনে আল্লাহর সিআইডি প্রমাণিত হবে। আমি এ হাতটাকে আমার মনে করে তাকে বিভিন্ন অবৈধ কাজে লাগাইতাম, এ হাত আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। জবান আমার মনে করে দুনিয়াতে তারে দেয়া অনেক অবৈধ কাজ করাইতাম, জবান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আল্লাহর সিআইডি হিসাবে, নাক কান চোখগুলি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পদযুগল আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমি এতদিন পর্যন্ত যাকে আমার আমার ভাবলাম, এগুলি আমার না, এগুলি হলো আল্লাহর সিআইডি। হাত আমার সাথে আছে কিন্তু সিআইডি আল্লাহ, আর এটাকে কোনো জায়গায় রেখে যাওয়ার দক্ষতা আমার নাই, পাকে রেখে বাইপাস করে আমি অপরাধ করার কোনো সুযোগ আমার নাই, আমি আমার স্কিন চামড়াকে বাইপাস করে অপরাধ করার সুযোগ আমার নাই, আমার চোখটাকে বাইপাস করে অপরাধ করার সুযোগ আমার নাই, আমার কানকে বাইপাস করে অপরাধ করার সুযোগ আমার নাই, আমার লজ্জাস্থানকে বাইপাস করে অপরাধ করার সুযোগ আমার নাই। তার মানে আমি যারে দিয়ে অপরাধ করতেছি সে আমার রবের সিআইডি। সঙ্গত কারণেই আমাদেরকে একটু ভাবা দরকার, মাত্র 70-80 বছরের এই জীবন, মাত্র 70-80 বছরের এই জীবন এমনটি যেন না হয় যে পরপারে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে গেলাম, যখন আমাকে আবার জমিন থেকে বের করে নিয়ে আসবে। আসুন আজ থেকেই পরপারের জীবনের পুঁজি গোছাইতে আমরা ব্যস্ত হই। নবীজি কি বলেছেন? বুদ্ধিমান তো পৃথিবীর তারা যারা মরণের পরের জগতের পুঁজি করে। ও আমিল আলিমা বাদাল মাউত, আল্লাহ পাক আমাদের সকলকে বাদাল মাউতের জীবনের সুখ সমৃদ্ধি শান্তি অর্জনে
24 ঘন্টায় আল্লাহ পাক আমাদেরকে ফিকির করার আমল করার জিন্দেগি করার তৌফিক দান করুক তিন কিছু কাজ সবাই করি ছেলে মেয়ে যুবক বুড়ো সবাই করি যেমন ঘুমাই ঘুম থেকে উঠি এই কাজগুলি করি না প্রতিদিন আমরা খাবার খাই খাই না প্রতিদিন আমরা ওয়াশরুমে যাই যাই না আল্লাহর মেহেরবানিতে অনেকেই আমরা আল্লাহর ঘরেও ঢুকি নিজের ঘরে তো অবশ্যই ঢুকি ঘর থেকে বের হই কাপড় চুপুর পরি এবং এগুলি খুলি জুতা পরি এবং এগুলি খুলি দৈনন্দিন যে কাজগুলো আমরা প্রতিদিন সবাই করি এতদিন পর্যন্ত কাজগুলি করেছি আমি আমার মতো করি আজকের থেকে কাজগুলি করব রসুলুল্লাহর তরিকা মেনে পারবো না ইনশাআল্লাহ জুতা পরতে নবীজি কোনটা আগে পরেছেন ডান আমি আজকের থেকে মৃত্যু পর্যন্ত কখনো বাম পা জুতার ভিতরে আগে ঢুকাবো না পারবো তো ইনশাআল্লাহ ঠিক নবীজি খুলতে আগে কোনটা খুলেছেন বামটা আমি কোনোদিন ডান জুতা আগে খুলবো না পারবো না ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ জুতা খোলা আর পরার ব্যাপারে নবীজির সুন্নতের উপরে আমল করে এই পারপাসে তার কোটি কোটি নেকি জমা হয়ে যাবে মিলিয়ন বিলিয়ন নেকি তার জমা হবে আমরা প্রত্যেকেই জামা পরে আসছি ডান হাত আগে দেব পায়জামা পরছি ডান পা আগে দেব লুঙ্গি পরেছি ডান পাটা আগে দেব টুপি পরেছি বাম হাত দিয়ে পরবো না ডান হাত দিয়ে টুপিটা পরব অনেক সময় প্রয়োজনের কারণে জুতাকে হাতে নিতে হয় ডান হাতে নেব না বাম হাতে নেব পারবো না কথা বলেন না এই কাজগুলি যদি করি জুতা বহন করে করে দিয়ে নিয়ে গেছি তাতেই কোটি কোটি নেকি আমার পুঁজি আমার আখেরাতের হয়েই গেল সুবহানাল্লাহ বললেন না যে এই একটা সহজ কাজ আর একটা কাজ হলো প্রত্যেক দিন দিনের শুরুতে রাত্রের শুরুতে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করব কমপক্ষে 100 বার পারবো না আস্তাগফিরুল্লাহ 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 মাঝে মাঝে পুরাটা পারবো তো ইনশাআল্লাহ প্রতিদিন আমরা নবীজির উপরে 100 বার দরুদ শরীফ পড়বো আপনি চলেন হাঁটেন আর দরুদ শরীফ পড়েন সমস্যা নেই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক পুঁজি মাঝে মাঝে পুরা দরুদ শরীফ পড়লেন এরপরে কালিমায়ে তৈয়িবা যে কালিমার দ্বারাই আমি পবিত্র হয়ে গেছি সুবহানাল্লাহ বললেন না মুশরিক যদি ডাব সাবান দিয়ে গোসল করে তারপরেও না পাক আর আমি যদি নর্মাল সাবান দিয়ে গোসল করি তার আমি পাক কেন কারণ আমি যে কালিমা পড়ছি ওই কালিমা আমারে পাক বানায় ফেলাইছে সুবহানাল্লাহ বললেন না যে কালিমায়ে তৈয়িবা মুহতারাম হাজিরিন এই কালিমা পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন পড়তে থাকবো আল্লাহ পাক এই কিছু আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলগুলো যদি ছোট ছোট আমল আমরা করতে থাকি ইনশাআল্লাহ অনেক পুঁজি হবে পরপারে আমাকে পুঁজি ছাড়া যেতে হবে না পুঁজি নিয়েই যেতে পারি আল্লাহ তৌফিক দান করুক সবচাইতে বড় কাজ হবে হলো আজকে থেকে কোনো গুনাহ করব না এটা হলো এক নাম্বার সবল আজকে থেকে কোনো গুনাহ এতে যতই মজা হোক যতই টাকা থাক অনেক টাকা কিন্তু আমি করব না এটা গুনাহ খুব মজা আমি করব না কেন এটা গুনাহ যতই মজা হোক যতই টাকা থাক আমি গুনার কাজ করব না কারণ গুনাহ করলে কার সামনে আসামি হিসেবে দাঁড়ান লাগবে আল্লাহর সামনে আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ানোর সাহস আমার নাই আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত নেক আমল যুক্ত জীবন দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ